আসসালামু আলাইকুম বন্ধুরা, সাত বাগানের নতুনটি পর্বে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদেরকে যে গাছটা দেখাচ্ছি এটা হলো নাশপাতি গাছ, এবং এই গাছটা হলো আফেল গাছ। এই দুইটা গাছ আমি লাগিয়েছি প্রায় 2 বছর এই দুটো ড্রামের মধ্যে। আর এই এক একটা ড্রামের মধ্যে আমি প্রায় জৈব সার এবং মাটি ড্রাম মিলিয়ে প্রায় 1500 টাকা খরচ করছি। কিন্তু এই দুইটা গাছের মতো থেকে এই 2 বছরের মধ্যে আমি 2 টাকার ফলও পাইনি। তো আমি যে নার্সারিতে নিছি গাছগুলা ওদের সাথে কথা বলে বুঝলাম যে আসলে গাছের জাতগুলো ভালো না, ফুল আসে, প্রচুর ফুল আসে কিন্তু কোনো ফল আসে না। তো সেই জন্য আমি বাধ্য হয়ে নিজের বাগানের গাছ নিজে কেটে ফেলতেছি, কারণ যে গাছ ফুল দেয় কিন্তু ফল দেয় না ওই গাছ ছাদে রাখে আসলে কোনো উপকার আসবে না। কারণ আমি একে প্রতিনিয়ত খাবার দিচ্ছি, পানি দিচ্ছি, পরিশ্রম দিচ্ছি কিন্তু সেখান থেকে আমি কোনো ফিডব্যাক পাচ্ছি না। তো সেজন্য আমি এই গাছগুলো কেটে প্রয়োজনে আবার এই মাটিগুলোকে আবার পুনরায় তৈরি করি, এখানে আমি অন্য কোনো গাছ লাগাবো, সেটাই ভালো আমার জন্য। আশা করি আপনারা আপনাদের ছাদের বাগানে যেসব গাছগুলো ফল দিচ্ছে না, দীর্ঘদিন ধরে ফলে আছে, সেই গাছগুলো কেটে ফেলে অন্য গাছ লাগান। টাকা যা নষ্ট হয়েছে আর টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তো সেজন্য আমি আমার গাছগুলো কেটে ফেলতেছি। এইসব গাছে ফুল এবং ফল দিচ্ছে না, 1 থেকে 2 বছর রাখার পরে কোনো ফল আসছে না, আসতেছে না। বিশেষ করে জাত ভালো পড়া না এই গাছগুলো। অনেকগুলো চারা গাছ আছে যেগুলো 2 বছর 3 বছর পরে ফল দেয়, ওই গাছগুলো না। যেগুলো কলম গাছ, কলম গাছ আমি এই বছর লাগালে আগামী বছর আমি ফল পাবো, কিন্তু আমার 2 বছর আড়াই বছর গেছে কিন্তু কোনো ফল দিচ্ছে না, ওই গাছগুলার কথা আমি বলতেছি। ধন্যবাদ সবাইকে, নতুন কোনো বিষয় নিয়ে আমি আবার হাজির হব। ধন্যবাদ সবাইকে।